نحمده ونصلي على رسول الكريم সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে অনলাইন দ্বিতীয় অনলাইন ক্লাস পর্বে তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা এবং আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি সবাই বাড়িতে তোমাদের আব্বু আম্মু যারা আছে সবাইকে নিয়ে ভালো আছো ইতিমধ্যে তোমরা অনলাইন ক্লাস প্রথম পরীক্ষা তোমরা দিয়েছো দ্বিতীয় অনলাইন ক্লাস পরীক্ষার রুটিন হয়তো অনেকে পেয়ে গেছো তো শিক্ষার্থীরা আমরা আমাদের শিক্ষাকে আমরা এগিয়ে নেব আমরা ঘরে বসে থাকবো না আমাদের সময়টাকে আমরা কাজে লাগাব সেই জন্যই কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে তোমাদের জন্য এই অনলাইন ক্লাসগুলি দেওয়া হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার অন্যান্য শিক্ষক সবাই তোমাদের উন্নতির জন্য লেখাপড়া উন্নয়নের জন্য সবাই কাজ করে যাচ্ছেন তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় পার্ট ৬ সূরা আল আদিয়াত তোমরা প্রত্যেকে বইটা সামনে নিয়ে বইটা ধরবে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং খেয়াল করবে আমি ঠিক যেভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি প্রত্যেকটা প্রশ্ন তুমি লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শুরু করছি সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পার্ট ৬ সূরা আল আদিয়াত সূরা আল আদিয়াত এখানে আমরা প্রথমেই শিখব সূরাটির পরিচয় তারপরে দুই নম্বরে জানব সূরাটির শানে নজুল তিন নম্বরে জানব সূরাটির অনুবাদ চার নম্বরে আমরা জানব সূরাটির ব্যাখ্যা পাঁচ নম্বরে আমরা শিখব সূরাটি থেকে শিক্ষা প্রিয় শিক্ষার্থী প্রথমে সূরা আল আদিয়াত সূরাটির নাম হচ্ছে সূরা আল আদিয়াত সূরা আল আদিয়াত পবিত্র কোরআনের শততম সূরা মনে রাখার মতো একটি প্রশ্ন এবং পরীক্ষাতে এই প্রশ্ন আসতেই পারে যে সূরা আল আদিয়াত কততম সূরা এরকম প্রশ্ন থাকতে পারে নব্বইতম একশোতম একশো দশ একশো বিশ এরকম প্রশ্ন থাকতে পারে তোমরা কিন্তু মনে রাখবে সূরা আল আদিয়াত একশোতম সূরা অর্থাৎ আমরা জানি আল কোরআনে একশো চোদ্দটি সূরা আছে তার ভিতরে একশোতম সূরা হচ্ছে কোনটা সূরা আল আদিয়াত এটি পবিত্র মক্কানগরীতে অবতীর্ণ হয় আমরা জানি কোরআনের সূরাগুলি দুই জায়গায় অবতীর্ণ হয়েছে এক হলো মক্কা আর এক হলো মদিনায় তো যেই সূরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে সেই সূরাটা হচ্ছে মক্কি সূরা আর যেটা মদিনায় অবতীর্ণ হয় সেটার নাম হচ্ছে মাদানী সূরা প্রত্যেকটি সূরার কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে অর্থাৎ মক্কি মাদানী সূরার আলাদা বৈশিষ্ট্য আছে বিধায় সূরাগুলির নাম আলাদাভাবে করা হয়েছে তো তোমাদের মনে রাখতে হবে এই সূরাটি হচ্ছে মক্কি সূরা আর কোরআনের অধিকাংশ সূরাই কিন্তু মক্কি সূরা প্রিয় শিক্ষার্থী এই সূরার প্রথম শব্দ আল আদিয়াত আমরা প্রথমে শিখতেছি সূরা আল আদিয়াতের পরিচয় ঠিক আছে সূরা আল আদিয়াত পরিচয় হচ্ছে সূরাটার প্রথম শব্দ আল আদিয়াত ওয়াল আদিয়াতি দহান এখানে একটি ওয়াও আছে ওয়াও অর্থ হচ্ছে শপথ আর আল্লাহ এখানে শপথ করেছেন আর এই শপথের ওয়াও বাদ দিলে আল আদিয়াত সূরার নাম হচ্ছে কি আল আদিয়াত এই সূরার আয়াত সংখ্যা সর্বমোট ১১টি হ্যাঁ মনে রাখার মতো এটার সংখ্যা ডাবল ওয়ান ঠিক আছে সূরার আয়াত সংখ্যা হচ্ছে ১১টি তো এই হলো সূরাটির পরিচয় এবার আমরা জানবো সূরাটির শানে নজুল আল্লাহ পাক এই সূরাটাকে কেন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সূরা নাজিল করার আগে একটি প্রেক্ষাপটকে তিনি সামনে রেখেছেন অর্থাৎ একটা প্রেক্ষাপটের পরেই তিনি সূরাগুলি নাজিল করেছেন কারণ কিয়ামত পর্যন্ত এই সূরাগুলি মানুষের কাজে লাগবে
মানুষের সর্বক্ষেত্রে জ্ঞান, মানুষের বিজ্ঞানের ক্ষেত্রে সর্বক্ষেত্রে কাজে লাগবে। এজন্য প্রতিটি সূরার কিন্তু একটা প্রেক্ষাপট আছে, কোন কারণে নাজিল হলো। প্রিয় শিক্ষার্থী, এই সূরাটা নাজিল হওয়ার কারণ হচ্ছে তৎকালীন আরবে যখন এক ভয়ঙ্কর অরাজকতা ও অস্থিতিশীলতা বিরাজমান ছিল, অর্থাৎ আমরা জানি জাহিলিয়াতে মানুষ মারামারি খুন খারাপ এগুলি করত, আরবের গোত্রসমূহ পরস্পর রক্তপাত লুণ্ঠনে নিযুক্ত ছিল, তাদের ভিতরে বিভিন্ন গোত্র ছিল, এই গোত্রগুলি তারা কী করত, মারামারি করত, খুন খারাপ করত, আর কোনো গোত্রই কিন্তু নিরাপদ ছিল না, অর্থাৎ কেউই নিরাপদে ঘুমাইতে পারতো না, কেউ নিরাপদ ছিল না। মানুষের রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে কে কখন কাকে আক্রমণ করে, কে কখন কাকে খুন করে, এরকম মানুষ ভয়ের মধ্যে ছিল। আমরা যখন এখন বর্তমানে প্রত্যেকে একটা আতঙ্ক আছে, সারা বিশ্বময় করোনা এই মহামারী আল্লাহর গজব কিন্তু ছড়িয়ে যাচ্ছে, কখন কাকে এই রোগটা ধরে এটা কিন্তু বলা যায় না, সবাই কিন্তু আতঙ্কিত। ঠিক সেই সময় মানুষগুলো আতঙ্কিত ছিল, কে কখন কাকে মারে এটা নিয়ে সবাই আতঙ্কিত ছিল এবং নিরাপত্তাহীনতা তারা ভুগছিল। এই প্রেক্ষাপটে এই সূরাটি অবতীর্ণ হয়, এ কথা স্মরণ করে দেওয়ার জন্য যে ধন সম্পদের লোভে অন্যায় অসৎকর্ম করলে আখেরাতে জবাবদি করতে হবে। মানুষ এই অন্যায়গুলি কেন করতো? মানুষ নিজের শক্তিকে পরিচয় দেওয়ার জন্য, মানে বেশি বেশি ধন সম্পদ কামাই করার জন্য, এবং মানুষ লোভে লোভী ছিল তারা, কে মানে কার থেকে কত বড় হবে, কে কত অর্থের মালিক হবে, কে কত সম্পদের মালিক হবে, এরকম লোভের কারণে তারা এই অন্যায় কাজগুলি করতো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আখেরাতে ভয়ের কথা বলছেন এবং আখেরাতে তাদের যে জবাব দিতে হবে। হ্যাঁ, পৃথিবীতে মানুষ ছোট্ট একটা ভালো কাজ যদি করে, এটার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, এবং ছোট্ট বিন্দু পরিমাণ গুণাহ যদি কেউ করে, এটার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এরকম ভয় দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম সূরাটির পরিচয় এবং নাজিলের কারণ, নাজিলের প্রেক্ষাপট আমরা জানলাম। এবার আমরা শিখব সূরাটির অনুবাদ। অনুবাদ হচ্ছে বাংলা অর্থ। আমরা কোরআন শরীফে সূরা আল আদিয়াত আরবিতে পড়েছি, বাংলাতে আমরা কিন্তু পড়ি নাই। আজকে আমরা এই বাংলা অর্থটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব যে এখানে কি অর্থ আছে। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী, আল কোরআনের প্রতিটি সূরার প্রথমেই কিন্তু বিসমিল্লাহ বলতে হয়, এটা সুন্নত। আর এর অর্থ হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, অর্থাৎ আল্লাহ পাক করুণাময় দয়াময়, তিনি দয়াশীল, সে আল্লাহর নামেই আমরা শুরু করছি। ওয়াল আদিয়াতি দুবহান, অর্থ হচ্ছে শপথ উত্তাকাশে ধাবমান অশ্বরাজে। আল্লাহ পাক শপথ করতেছেন, আল আদিয়াত মানে হচ্ছে ধাবমান অশ্বরাজে। শব্দের পরীক্ষাতে প্রশ্নটা আসে, পরীক্ষাতে আল আদিয়াত শব্দের অর্থ কী, সম্ভবত প্রশ্নটা আসে। এই জন্য যেহেতু সূরাটির নাম আল আদিয়াত, তো তোমাদের মনে রাখতে হবে আদিয়াত শব্দের অর্থ হচ্ছে ধাবমান অশ্বরাজে। অশ্ব মানে ঘোড়া, আর অশ্বরাজ মানে ঘোড়া সমূহ, আর ধাবমান মানে হচ্ছে যেটা কী করে, মানে দৌড়ায় ঘোড়া, ঘোর দৌড় মানে দৌড়ের কাছে, এরকম অনেক অনেক ঘোড়া, সেগুলিকে বলা হয় ধাবমান অশ্বরাজি। এই অশ্বরাজির, ধাবমান অশ্বরাজির আল্লাহ শপথ করছে প্রথমেই, সূরাটির প্রথমেই শপথ করছে। কারণ এই আমরা হয়তো অনেক একটা দুটো ঘোড়া দেখেছি, যখন ঘোড়া দৌড় দেয় সবারই কিন্তু ভয় লাগে, আর অনেকগুলি ঘোড়া যখন দৌড় দেয়, অর্থাৎ যুদ্ধের ময়দানে যখন অনেকগুলি ধাবমান ঘোড়া যখন থাকে, এগুলি কিন্তু সবাই কিন্তু সবত ভয় পায়। তো সেই সময়টাকে আল্লাপাক কী করেছেন, সেই পরিস্থিতিটাকে আল্লাপাক শপথ করছেন। বল আদিয়াতি দুবহান, শপথ ঊর্ধ্বশ্বাসে, ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজে, অর্থাৎ ঊর্ধ্বশ্বাসে মানে কি, মানে এক শ্বাসে তারা অনেক দূর এগিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো সূরাটার অর্থটা। এখানে কিন্তু সূরাটার ব্যাখ্যা আছে এবং শিক্ষা আছে। দুই নম্বর আয়াত, ফালমুরিয়াতি কদহান, যারা ঘুরের আঘাতে
অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। আল্লাহপাক সেই ঘোড়াগুলির কথা বলেছেন, যেই ঘোড়াগুলির ঘুরের আঘাতে, ঘুরের মানে মানে পায়ের পাতা, আমাদের আছে পায়ের পাতা, মানে পায়ের পাতা চামড়া একটু মোটা আমাদের, আর ঘোড়া বা চার পায়ে পশু যারা তাদের পায়ের নিচ থেকে খুর, এটা হাড্ডির মতন শক্ত, হ্যাঁ ওইটার উপরে কিন্তু সে ওটা দিয়ে সে বিচরণ করে। তো সেই খুরটা ঘুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়। একটু বোঝার চেষ্টা করো, অগ্নি মানে আগুন, স্ফুলিঙ্গ মানে ফুলকা, আগুনের ফুলকা, মনে হচ্ছে আগুন বের হচ্ছে কোথা থেকে, মানে ঘোড়ার ঘুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে। তার মানে ঘোড়াগুলো যখন ঘোরায় ওই সময়, মানে যেহেতু পাথরের মরুভূমিতে তারা যখন দৌড়বে, তখন ওই পাথরের দৌড়ানোর সময় তাদের ঘুরের যে আঘাতটা লাগে, অর্থাৎ এরা এরা এত দ্রুত গতিতে এটা কী করে, তারা ধাবমান হয়, দৌড়ান, যেখান থেকে কী হয় এই অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়। অর্থাৎ আমরা দেখেছি, আমরা দিয়াশলা থেকে তখন আগুন আমরা জ্বালাই, হ্যাঁ ম্যাচ থেকে, তখন দেখি যে অগ্নিস্ফুলিঙ্গ হয় এবং সেখান থেকে আগুন তৈরি হয়। ঠিক সেরকম অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। তিন নম্বর আয়াত, ফাল মুগীরতি সুবহান, যারা প্রভাতকালে অভিযান চালান। এই আল্লাহপাক শপথ করছেন কোন সময়ের জন্য, এই সকালবেলায় যে ঘোড়াগুলি অভিযান চালায়, যারা প্রভাতকালে মানে সকালবেলা, আমরা জানি সকালবেলা শান্ত একটা আবহাওয়া থাকে, এই ধুলাবালি উড়ে না, এরকম একটা পরিবেশ, বেশি বাতাস থাকে না, শান্ত কোমল একটা পরিবেশ থাকে, ঠিক ওই সময় তারা কী করে অভিযান চালায়। আরবের একটা রীতি ছিল, তারা কিন্তু রাতের অন্ধকারে অভিযান চালাতো না, রাতের অন্ধকারে তারা কোনো শত্রুকে আঘাত করতো না, এটা তাদের একটা গুণ ছিল, ঐতিহ্য ছিল তাদের, তারা মিথ্যা কথা বলতো না, তারা রাতে অন্ধকারে মানুষকে মানে ক্ষতি করতো না, খুন করতো না। তো যারা কী করতো, তারা কী করতো, সকালবেলায় তারা অভিযান চালাইতো, ফাতারনাবিহিনাকান, আর সে সময় ধুলি উৎক্ষিপ্ত করে, অর্থাৎ ধুলিগুলো উড়ে যেত। হ্যাঁ আমি বলছি সকালবেলা কিন্তু ধুলাবালি রাস্তায় উড়ে না, আর সকালবেলায় এত বেশি বাতাসও থাকে না, কিন্তু এই ঘোড়া নিয়ে তারা যখন মানে যুদ্ধ করত, ঘোড় দৌড় দিত, তখন সেই ঘোড়ার আঘাতে, ঘোড়ার ঘুরের আঘাতে সে সময় কী হতো, ধুলি উড়ে যেত। ফাওয়াসাতনাবিহি জামান, অথবা শত্রুদের মধ্যে তারা ঢুকে পড়ত। অর্থাৎ আরবরা যখন এই সকালবেলা যুদ্ধ করত, যুদ্ধ করার সময় তারা এই তাদের ট্রেনিংপ্রাপ্ত সামরিক অস্ত্রগুলি নিয়ে, অস্ত্রাদি নিয়ে তারা যখন যুদ্ধের মধ্যে নামত, আর সেই ঘোড়াগুলি এত শক্তিশালী ছিল, যারা এই মানে ঘুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করত এবং শত্রুর মধ্যে ঢুকে সেখানে তারা শত্রুকে ঘায়েল করে ফেলত। প্রিয় শিক্ষার্থী, এই পাঁচটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়ার তার যে গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন এবং এই কথাগুলোর উপর আল্লাহ শপথ করছেন। ৬ নম্বর আয়াত হচ্ছে, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ, ইন্না নিশ্চয়ই, আর ইনসান মানে মানুষ, লিরব্বিহি তার রবের ব্যাপারে, প্রভুর ব্যাপারে, লাকানুত সে অকৃতজ্ঞ, অর্থাৎ মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এই কথাটা আল্লাহ কেন বলছেন, এজন্য বলছেন যেহেতু এই যে ঘোড়াগুলির এত গুণাবলী আমরা দেখলাম, এই ঘোড়াগুলি তাদের ঘোড়ার মালিকরা মানে প্রভুরা যেভাবে বলে এভাবে কিন্তু ঘোড়াগুলি কি তাদের কথা শুনে, অথচ ঘোড়াগুলিকে তারা যে খাবার দিল, তারা যে শস্য দিল, সেই খাবারগুলির স্রষ্টা কিন্তু আল্লাহ, শস্যগুলির স্রষ্টা আল্লাহ, তাদের ঘোড়াকে যে পানি দিল এই পানির মালিক কিন্তু আল্লাহ, অর্থাৎ সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর সৃষ্টি দেওয়া জিনিস খাওয়ানোর কারণে ঘোড়াটা সে প্রভু ভক্ত হয়ে গেল, যে তাকে খাওয়াইলো তাকে সে মানে। আর মানুষ আমরা হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে হাজারো নিয়ামত দিয়েছেন, সমস্ত পৃথিবীর নিয়ামত আমাদেরকে দিয়েছেন, দেওয়ার পরে কিন্তু মানুষ আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমরা কী করি না, আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করি না, অর্থাৎ আমাদের প্রতিটি কাজই কিন্তু আল্লাহকে শুক্রিয়া আদায় করতে হবে, আমাদের ভালো কাজে আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে শুক্রিয়া আদায় করব।
6 নম্বর আয়াত ওয়াইন্ন ওয়ালা দালিকা লা শাহীদ আর সে এই বিষয়ে অবশ্যই অবহিত মানুষ আসলে জানে যে আমি কি করতেছি আল্লাহ পাকের প্রশংসা করতেছি ওয়াইন্নহু লিহুব্বিল খায়রি লা শাদীদ এবং নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি প্রবলভাবে আসক্ত ওয়াইন্নহু লিহুব্বিল খায়রি খায়রের মানে হচ্ছে ভালো লা শাদীদ মানে হচ্ছে বেশিভাবে প্রবলভাবে এখানে ভালো বলতে ধন সম্পদ বোঝানো হয়েছে মানুষ ধন সম্পদটাই কি বেশি ভালো বোঝে অর্থাৎ যার ধন আছে তার তো সব আছে টাকা হলেই তো সব কিছু হয় টাকা হলে অনেক কিছু হয় ধন সম্পদ থাকলেই কিন্তু অনেক কিছু হয় এই জন্য ভালো কথাটা আল্লাহ এখানে উল্লেখ করেছেন অর্থাৎ মানুষ এই ধন সম্পদের প্রতি মানুষ খুবই আসক্ত প্রবলভাবে আসক্ত মানুষ কিন্তু লোভী আচ্ছা পরের আয়াত আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর তবে কি সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যা আছে তা উদ্ধৃত হবে আল্লাহ তাদেরকে ভয় দেখাচ্ছেন হে মানুষ তোমরা ঘোড়ার দিকে দেখো ঘোড়ার এত গুণাবলী ঘোড়াকে তুমি পালন করার কারণে সে তোমার কথা শুনে অথচ তোমাদেরকে আমি আল্লাহ পালন করতেছি তোমরা কিন্তু আমার কথা শুনতেছ না তবে একদিন কিন্তু আসবে আমি কি আমাদের সব কিছু ধ্বংস করে দেবো আবার সবাই মাটির সাথে মিশে যাবে আবার আমি সবাইকে সেখান থেকে উঠাবো আল্লাহ পাক সেই ভয় তাদেরকে দিলেন অবশ্যই মাফি সুদূর এবং অন্তরে যা কিছু আছে তা প্রকাশ করা হবে তার মধ্যে কী আছে হ্যাঁ কোথায় কী আছে আল্লাহ পাক সব কিছু প্রকাশ করে দেবেন ওয়াইন্না রাব্বাকুম বিহি ইয়াউমাইযিন লাখাবীর সেদিন তাদের কী হবে সে সম্পর্কে তাদের প্রতিপালক অবশ্যই সবিশেষ অবহিত অবহিত আল্লাহ পাক কিন্তু জানেন আল্লাহ সব কিছু জানেন একজন টিচার যেরকম জানেন যে কোন শিক্ষার্থীটা ভালো রেজাল্ট করবে কোন শিক্ষার্থীটা ভালো রেজাল্ট করতে পারবে না একজন শিক্ষক কিন্তু সেটা তার ধারণা থাকে যেহেতু শিক্ষক তাকে পড়ান শেখান আর আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুই জানেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবনদাতা মরণদাতা তিনি সব কিছু জানেন সেদিন কার কী অবস্থা হবে সে বিষয়ে আল্লাহ পাক জানেন এই জন্য আল্লাহ ভয় দেখেন দিয়েছেন আমাদেরকে কখন আমাদের কী করতে হবে কোন বিষয়ে আমাদের সতর্ক হতে হবে এই বিষয়গুলো আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন প্রিয় শিক্ষার্থী আমরা সূরাটির অর্থ বুঝলাম এবার যাব ব্যাখ্যায় এই সূরা তিনটি পর্যায়ে বিভক্ত কয়টি পর্যায়ে তিনটি পর্যায়ে মনে রাখতে হবে এই সূরাটি তিনটি পর্যায়ে বিভক্ত প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তাআলা সামরিক অশ্বের নানা গুণ বর্ণনা করেছেন আমি বলেছি মানে একটা গুণের মানে ঘোড়ার কী গুণ আছে এই গুণগুলো আল্লাহ বলছেন এবং এগুলো শপথ করছেন অতপর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মানুষের দুটি বিশেষ স্বভাব সম্পর্কে উল্লেখ করেছেন কয়টি স্বভাব মানুষের দুইটি স্বভাব সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন একটা হচ্ছে স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা ওই যে আমরা আল্লাহর প্রতি কী অকৃতজ্ঞ আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না আল্লাহ আমাকে সুখে আদায় করি না দুই নম্বর হচ্ছে সম্পদের প্রতি লোভ লালসা মানুষের সম্পদের প্রতি মানুষের লোভ লালসা কার কত সম্পদ কে কত টাকার মালিক হবে আর থেকে কে কত টাকার বেশি মালিক হবে এই চিন্তা মানুষের সবসময় থাকে এই লোভ লালসা মানুষের সবসময় থাকে এটা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সব জায়গায় আছে এই জন্য আল্লাহ এই করোনা ভাইরাস নামক গজব দিয়ে কিন্তু মানুষকে আল্লাহ ভয় দেখাইতেছেন যে আসলে আল্লাহর উপরে কারো শক্তি নাই আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ ইচ্ছা করলে সমস্ত ধনীদেরকে মুহূর্তের দিকে গরিব করতে পারে এজন্য আমাদের কাজ হবে শুক্তি আদায় করা যে যতটুকু নিয়ামত আমরা পাবো যে যতটুকু যার যতটুকু ধন জনসম্পদ আছে সেটুকুর উপর আমরা কী করবো আল্লাহকে শুক্তি আদায় করবো তাহলে আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে কৃষিক্ষেত্রে আর মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে এই দুটি কাজ করে থাকে এই দুটো কাজ কিন্তু অর্থাৎ মানুষ অকৃতজ্ঞতা প্রকাশ করে মানুষ লোভ লালসা করে এটি মানুষ নিজের ইচ্ছায় করে তাকে কেউ বলে দিতে হয় না অথচ এগুলো মানুষের করে একেবারেই অনুচিত কৃষিক্ষেত্রে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের কাজ হবে আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ বলছেন আমার কলক চিহ্ন ইসা ইল্লা নিয়ামুদন আমি মানুষ এবং চিন্তা দিয়ে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য অর্থাৎ আমরা যত কিছু করবো সব কিছু আল্লাহর নাম নিয়ে আল্লাহর হুকুম রাসুল আদর্শ মতো আমরা করবো তাহলেই সেটা হবে আমাদের জন্য কি ইবাদত এই জন্য সূরা শেষ পর্যায়ে মানুষকে আখিরাত ও কবরের জীবনের কথা মনে করে দেওয়া হয়েছে বলা হয়েছে মানুষকে জানে না যে তাকে কবরে যেতে হবে অথবা কেয়ামতে তাদের সকল কার্যকলাপ প্রকাশ করা হবে হ্যাঁ আল্লাহ কী করবেন কেয়ামতের দিনে সমস্ত কিছু প্রকাশ করে দেবেন আমরা আজকে যেরকম ভিডিও ক্লাস নিচ্ছি আল্লাহপাক কিন্তু আমাদের প্রত্যেকটা জীবনে সর্বক্ষেত্র আমাদের 24 ঘন্টা কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ভিডিও করে রাখছেন তো সেগুলি আল্লাহ সেদিন দেখাবে সব প্রকাশ করে দেবে
পরিশেষে সমস্ত কিছুর বিচার করাবে, এরপর আল্লাহ পাক বিচার করবেন। আর সেদিনের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালোভাবে অবহিত, আল্লাহ জানেন কার কি অবস্থা হবে। সুতরাং মানুষের উচিত সকল অন্যায় অকৃতজ্ঞতা ত্যাগ করে সৎ পথে জীবনযাপন করা। আমাদের উচিত কি হবে, আমরা সব ধরনের অন্যায়কে পরিত্যাগ করব এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করব সর্বক্ষেত্রে। যে যখনই আসি আমরা, কেউ যখন আমাদের জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমরা কিন্তু বলি ভালো আছি, অর্থাৎ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বলবো আলহামদুলিল্লাহ, যে যে অবস্থায় আছে যেভাবে আছে সেভাবে আল্লাহ ভালো রাখছেন, এটা আমরা শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এবার শেষ পর্যায়ে আসছি আমরা এই সূরাটির শিক্ষা। এই সূরা আল আদিয়ে থেকে আমরা কী শিখলাম? এই সূরা থেকে আমরা কতগুলো শিক্ষা লাভ করতে পারি। এক নম্বর হচ্ছে, নিঃসন্দেহে মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। ঠিক আছে, এখানে সূরার নাম আল আদিয়াত, অর্থাৎ অশ্বরাজি। কিন্তু অশ্বরাজি বলতে আল্লাহ পাক এখানে আমাদেরকে বোঝাচ্ছেন কি, অশ্বের গুণাবলী যেগুলো আছে, হ্যাঁ, সেই আলোকে অশ্ব যেরকম তার প্রভু ভক্ত, আমরা কিন্তু আল্লাহ সেরকম ভক্ত না, আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। ধন সম্পদের প্রতি মানুষের আসক্তি প্রবল, অর্থাৎ মানুষ কিন্তু সবসময় ধন সম্পদের প্রতি, মানে কে কত ধন সম্পদের মালিক হবে সেরকম সে আসক্ত থাকে। তিন, আখেরাতে মানুষের অন্তরের গোপন বিষয় প্রকাশ করা হবে। আল্লাহ পাক বলছেন যে যেই যাই করুক না করুক, পৃথিবীতে যার যত লোভ আছে, ধন সম্পদ আছে, যে কে কী করেছে সব কিছু কিন্তু আল্লাহ প্রকাশ করবেন। চার নম্বর, অথবা আল্লাহ তাআলা মানুষের চূড়ান্ত ফয়সালা করবেন, এই সব কিছু আলোকে, মানুষের কর্মকাণ্ডের আলোকে আল্লাহ পাক চূড়ান্ত রায় দেবেন। আমরা দেখি আদালতে জজ করে, এই জজ একটা মানুষের রায় দেয়, তার কি ফাঁসি হবে না মুক্তি হবে না জামিন হবে, আর সেদিন আল্লাহ পাক হবেন জজ, তিনি সমস্ত বিচারকের বিচারক হবেন। তিনি যে রায় দেবেন সেটাই চূড়ান্ত রায়, সেটাই সঠিক রায়, এর কিন্তু ব্যতিক্রম কোনো কিছু হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বদা এই সূরার শিক্ষা মনে রাখবো, আল্লাহ তাআলার নিয়ামতের সূত্রে আদায় করবো, কখনোই তার প্রতি অকৃতজ্ঞ হবো না। আমরা সবসময় কী করবো, আল্লাহ পাকের নিয়ামতের সূত্রে আদায় করবো, সাথে সাথে ধন সম্পদের লোভে পড়ে অন্যায় অসৎ কাজ করবো না, বরং আখেরাতে জবাব দিয়ে করার কথা স্মরণ রেখে সর্বদা আল্লাহ তাআলা আনুগত করবো। সবসময় আল্লাহ পাকের ভয় যখন থাকবে, হ্যাঁ, সেই যারা আল্লাহ আল্লাহ মানুষ তারা কি সবসময় আল্লাহ পাকের ভয় রাখে, আর মানুষকে কী করেন আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেন, এবং আল্লাহর ভয় তাদের অন্তরে কী করে দেন, ভয় সৃষ্টি করে দেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সূরা থেকে শিখলাম যে আমাদের কাজ হবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, এবং মানে ভালো কাজগুলি করা, অন্যায় কাজগুলি থেকে বিরত থাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সামনে অনলাইন ক্লাস পরীক্ষা দিবে, তোমাদের যে ধরনের প্রশ্ন আসতে পারে আমি দুই একটা প্রশ্ন লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। প্রশ্ন আসতে পারে সূরা আল আদিয়াত আল কোরআনের কততম সূরা, আশি, নব্বই, একশো, একশো দশ। দু শিক্ষাতে প্রশ্ন আসতে পারে, যদি এরকম প্রশ্ন আসে সূরা আল আদিয়াত কোরআনের কততম সূরা, অপশন থাকবে ক আশি, ঘ নব্বই, গ একশো, ঘ একশো দশ। তা আমরা কিন্তু শিখেছি সূরাটা কততম সূরা, একশোতম সূরা। পরীক্ষায় আমরা কী করবো, যেখানে একশো আসে সেখানে আমরা টিক দিয়ে এটাকে সঠিক মার্ক করব। প্রিয় শিক্ষাতে প্রশ্ন আসতে পারে আল আদিয়াত শব্দের অর্থ কি? আদিয়াত শব্দের অর্থ আমরা জানি ধাবমান অশ্বরাজি, তাই না? ধাবমান অশ্বরাজি। তাহলে যদি অপশনে থাকে অপশনে থাকতে পারে সফল, সফল, সাক্ষী, ধাবমান অশ্বরাজি। হ্যাঁ,
ঋষিকালীন প্রশ্ন এরকমই থাকতে পারে যে আল আদিয়াত শব্দের অর্থ কি, আমি লিখেছি ক শপথ, খ সাক্ষী, গ অবৈত, গ ধাবমান অশ্বরাজি। আমরা শিখেছি আল আদিয়াত শব্দের অর্থ ধাবমান অশ্বরাজি, যেখানে ধাবমান অশ্বরাজি থাকবে সেখানে আমরা সঠিক মার্ক দিয়ে এটাকে সঠিকভাবে আনসার করব। তো শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসকে এই ক্লাসটাকে শোনার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আমি যেভাবে ক্লাসটা করেছি এভাবে তোমরা বইটা দেখে সুন্দরভাবে পড়বে এবং বুঝে শুনে পড়বে ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে সর্বক্ষেত্রে সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আমাদের জন্য সবার জন্য। করুণাময় বিশ্বে আল্লাহ পাক যেন করুণা মুক্ত করে দেন, যারা করোনা ইন্তেকাল করছেন তাদেরকে যেন আল্লাহ পাক শহীদ দিতে হওয়ার জন্য নসিব করেন, যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থ করে দেন। আমরা যেন আল্লাহর রহমতে সুস্থ আছি, আমরা যেন সবসময় সুস্থ থেকে সবার জন্য দোয়া করতে পারি এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবার সালাম জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।